হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল উতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো আলু দিয়ে গুলে মাছের ঝাল এটা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি দেড়শো গ্রামের মতো গুলে মাছ নিয়েছি মাছটাকে নুন দিয়ে চটকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজ আলু নিয়েছি আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি আর একটা টমেটোও নিয়েছি টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিচ্ছি একটা ছোটো সাইজ পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ মতো জিরে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার প্রথমে আমি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে এটা পাঁচ মিনিট এইভাবে রেখে দেব তারপরে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো একটু ভেজে নিতে হবে মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজার দরকার নেই এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আলুটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব আলুটা এবার তুলে নেব এবারে আমি মশলার পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পেস্টটা দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করছি দু মিনিট পরে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে সামান্য একটু জল অ্যাড করলাম যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটাকে একটু নাড়াচাড়া করে যেতে হবে মাঝে মাঝে একটু ঢেকে দিতে হবে এক মিনিট পরে ঢাকনা খুলে আমি আবার একটু নেড়ে দিচ্ছি এবার স্লাইস করে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন পুরোপুরি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এটা হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে দশ মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম আলুটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম হাফ গ্লাসের মতো জল দিয়েছি আমি এবার ঝোলটা একটু ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি